রাস্তার অবস্থা শোচনীয়। রাস্তা মরামতি দাবি করে স্থানীয় বাসিন্দা আন্দোলনকে ওহ্লাইছেন। রাস্তা উপরে ধানচারা পোতি রাস্তা অবরোধ করেছেন। এ হচ্ছে যাজপুর ব্যাসনগর পৌরাঞ্চল দলা শঙ্খচিলা রাস্তার দৃশ্য। মহুরালী ছকরু সন্তরা হরিজন সাইকু যাইছে এই রাস্তা। এই রাস্তা হি কৌছি যে প্রকৃতর হিতাধিকারী পাখে যোজনা পৌঁছুছি না না। বর্ষ বর্ষ ধরে লোক এই মাটি কাদো রাস্তা দিয়ে যাতায়াত করুলে বি সে গুহারি কে শুণু নথা অভিযোগ হয়েছে। ছাত্রছাত্রী ঠার আরম্ভ করে আম্বুলান্স পর্যন্ত সমস্ত সমস্যার ছন্দি হেউথবা কইছন্তি স্থানীয় বাসিন্দা। রাস্তা আজ্ঞা দেখন্তু, এই যে রোডরে বর্তমানে কলেজ টু ইন্দিরা কলেজ টু সন্ত্রাপন্থী রোড প্রায় 2000 লোক এটি সবু চলপ্রচল করছেন। মেন রোডরে আজ্ঞা গলা বেড়ে গাড়ি আক্সিডেন্ট হচ্ছে, বহুত লোক মলে। তেণুকরি এই রোডরে আমি সবু কলেজকে ছুয়া যাওয়াঠু আরম্ভ করি মেডিকাল পর্যন্ত সুরক্ষার সবু যাওতলু। তাপরে এত অসুবিধা, এ পোখরী খোলা গলা, তাপরে এই যে বেপার করি এ রোডক দেলে মাটি আনিকি কেলো মাটি পকাইকি রোডক খারাপ করেদেলে। খারাপ করদেওয়া পরে আউ রোডরে আমি চালি পারনু। আউ এ যে রাস্তা আমি চালুছু ভাল মন্দ, ছুয়া পিলা নেকি যাইপারনু কি স্কুল ঘাট যাইপার না ভাল মন্দ, বিলবাড়ি তো পানি নাই, এ রাস্তার পানি আমি তো যাইপারনু। সে রাস্তার কাদুয় দেখি আমি ধান রয়ে দিয়েছি তা দিয়ে, আউ আমার উপায় কিছু নাই। আর লোক তো এটু হাজার থর কইলু, কাউন্সিলর কু জনাইলু, এটু সমস্ত কইলু, কেউ তো শুনিবার নাই, ভাল মন্দ নাই, আমি কাহু কম কই। রাস্তা নির্মাণ ও মরামতি পাই সরকার কোটি কোটি টাকা খরচ করেছেন, হলে এখানে দেখা দিয়েছে তার ব্যতিক্রম। দীর্ঘ বর্ষ তলে রাস্তা নির্মাণ কাম আরম্ভ হয়েছিল, এ পর্যন্ত রাস্তা কাম সরিপারা না। মাত্র কিছু বাট রাস্তা কংক্রিট হয়ে বেড়ে অধিকাংশ ভাগ মাটি কাদু এবং খাল খমার পড়ছে। রাস্তা নির্মাণ ও মরামতি পাই বারম্বার দাবি হয়েছিলে হে কেহি বি এতিপ্রতি ধ্যান দেউ নথিবা অভিযোগ হয়েছে। তবে খুব শীঘ্র রাস্তা মরামতি দাবি পূরণ নহেলে অঞ্চলবাসী পৌর কার্যালয় ঘেরিবা সহ জেলাপাল অফিস আগরে ধারণা দেবে বলে চেতাবনী দিয়েছেন। সেপটে পৌর কার্যনির্বাহী অধিকারী কইছন্তি খুব শীঘ্র রাস্তা নির্মাণ করা যায়, লোকঙ্ক সমস্যা দূর করা যাবে। আগু তো গোটে রকম যা থিলা, এই যে মাটিটা পকাইলা পরে আউ খন্ডে গাড়ি বি যাইপারে কি চালিকি যা লোক কষ্টসাধ্য হচ্ছে। তেণু আমি এটাকে বার বার কহিয়া সত্যি কেউ শুণু না। মো রাজ্য সরকারকে মোর এত কহার কথা যে ইয়ে কে এন ডি এরিয়ারে যাচ্ছে, কিন্তু লোক মানে ঘরদুয়ার করছেন আগুকে বি করবে, কিন্তু এ রাস্তাকে কমিটি ঠিক হব সেই ব্যবস্থা করা কৌছি। আর ইয়ে যাহা বা টিকি থিলা রাস্তা, ইয়ে তো আহুরি এপটে ডম্পর ফম্পর যাই এ রাস্তা তো আহুরি অবস্থা হয়ে গেল যে এপটে রাতে বি গাড়ি কোণ দিনরে তো যা মুশকিল, আর গাড়ি ফাড়ি গলে লোক পড়িকি খন্ডিয়া খাবার আসছেন, সেই সব প্রকার অসুবিধা, মেডিকাল ফেডিকাল হল বেড়ে তো আহুরি অসুবিধা। আর এই রাস্তাকে যেতে তো আমি কাউন্সিলর কইলু সমস্ত কুহা হচ্ছে, আর কাইক কিছু কাম কোণ হ্যাঁ হব হ্যাঁ হব বলে হয়েকি রয়েছে। এটি অলরেডি আমি 300 মিটার রোড পাই প্রোভিজন করছি, আপনার চাইলে মতো ফাইল দেখিপারে, সেপাই আরাউন্ড 19 লক্ষ সমথিং টাকার মধ্যে প্রোভিজন রয়েছে। অলরেডি টেন্ডর ডকা হওয়ার কথা, কিন্তু আমি ডাকুন এইপাই যেহেতু স্মার্ট পার্কটা সেইটি হব, স্মার্ট পার্ক ইনক্লুডিং রোড গোটে কম্পোজিট টেন্ডর করি। তবে রাস্তা কাম কেবে সরিব ও লোক মানে অসুবিধার মুকুবে তাহারি উপরে সমস্ত নজর। কোরেইরু সন্তোষ সাউ রিপোর্ট, অর্গস নিউজ।